ঘূর্ণিঝড় সিত্রাঙের প্রভাবে উপকূলে দ্বীপ জেলা ভোলায় আজ সকাল থেকে দমকা হওয়া ঝড় বাতাস বইছে, একই সাথে মুষলধারে বৃষ্টিপাত হচ্ছে। এতে করে ভোলার মেঘনা নদী উত্তাল অবস্থায় রয়েছে। আমি এখন দাঁড়িয়ে আছি ভোলার কিলিশিয়া ফেরিঘাটে। এখানে তুমুল বাতাস এবং বৃষ্টি হচ্ছে। এতে করে ভোলার যেই লক্ষ্মীপুর রুটের থেকে এখান থেকে ঢাকা রুটের যেই সমস্ত নৌযান রয়েছে সকল ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। এতে করে বহু যানবাহনে আটকা পড়েছে এবং সাথে সাথে যাত্রীরাও এখানে অবস্থান করছে। এছাড়াও ভোলার ঘূর্ণিঝড়ের প্রভাবে বিভিন্ন এলাকা গাছপালা বিধ্বস্ত অবস্থায় পড়ে আছে। এছাড়া ভোলার যেই দুর্গম চর অঞ্চল রয়েছে, বিশেষ করে ঢালচরে কিছুক্ষণ আগে আমরা খবর পেয়েছি সেখানে স্বাভাবিক জোয়ারের চাইতে পানি উচ্চতা বৃদ্ধি পাওয়ায় নিম্ন অঞ্চল তলিয়ে গেছে, অনেক ঘরবাড়ি প্লাবিত হয়েছে। এতে করে কিছু কাঁচা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে প্রশাসনের পক্ষ থেকে এখানকার যে আশ্রয়কেন্দ্র রয়েছে 746টি আশ্রয়কেন্দ্র ইতিমধ্যে প্রস্তুত করা হয়েছে। রেড ক্রিসেন্ট এবং কোস্টগার্ডের সদস্যরা ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সরে যাওয়ার জন্য তারা সতর্কতা জারি করছে। ঘূর্ণিঝড় সিত্রাঙের প্রভাবে এবার জলোচ্ছ্বাসের সম্ভাবনা বেশি রয়েছে, যেজন্যে বেশি উপকূলবর্তী ভেড়িবাঁধগুলো ক্ষতির সম্ভাবনা আছে বলে তিনি জানিয়েছেন। ঘূর্ণিঝড় সিত্রাঙের প্রভাবে বরগুনায় গতকাল থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে। এলাকার মানুষের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে। জেলা প্রশাসনের উদ্যোগে আজ বেলা 11টায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা হয়েছে। সে সভায় জানানো হয়েছে জরুরি ত্রাণ সহায়তার জন্য 225 মেট্রিক টন চাল এবং 5 লক্ষাধিক টাকা প্রস্তুত রাখা হয়েছে ত্রাণ সহায়তা দেওয়ার জন্য। এছাড়াও 642টি সাইক্লোন শেল্টার মানুষের আশ্রয়ের জন্য প্রস্তুত রাখা হয়েছে। জেলা প্রশাসক জনাব হাবিবুর রহমান জানিয়েছেন এই সিত্রাং মোকাবেলায় যে কোনো ধরনের দুর্যোগ মোকাবেলায় তারা সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে। বঙ্গোপসাগর কিছুতে উত্তাল রয়েছে, সেই সাথে নদ নদীর পানিও কিন্তু স্বাভাবিক জোয়ারের থেকে অনেকটা বৃদ্ধি পেয়েছে। এর ফলে আসলে বিস্তীর্ণ নিম্নাঞ্চল কিন্তু প্লাবিত হয়েছে। এছাড়া আমরা আরও যে বিষয়টি বলতে চাই যে রাস্তাঘাট কিন্তু এখন ফাঁকা রয়েছে এবং অধিকাংশ মানুষ কিন্তু প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হচ্ছেন না। দোকানপাটও কিন্তু অনেকটা বন্ধ রয়েছে। পটুয়াখালী নদী বন্দরের 3 নং সতর্কতা সংকেত থাকার কারণে 65 ফুটের নিচে সকল লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। কুষ্টিয়ার 6টি উপজেলাতেই ঘূর্ণিঝড় সিত্রাঙের প্রভাব রয়েছে। আজ ভোর থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে এবং যার প্রভাব জনজীবনে দেখা যাচ্ছে। বিশেষ করে কৃষি এবং বাণিজ্যিক কেন্দ্রগুলোতে সিত্রাঙের প্রভাবের নেতিবাচক প্রভাব উল্লেখযোগ্য। এছাড়া মানুষের স্বাভাবিক যে দৈনন্দিন কাজ, এই ঘূর্ণিঝড়টির পূর্বাভাস থাকার কারণে তারা কিন্তু সেই সব কাজ সম্পন্ন করার জন্য বিশেষ ধরনের প্রস্তুতি বা নানা ধরনের প্রস্তুতি রাখতে পেরেছে। ঘূর্ণিঝড় মোকাবেলা প্রস্তুতি নিয়েছে উপকূলীয় এলাকা রামগতি, কমলনগর এবং সদরের মুসুদুর এলাকাতে কাজ করছে সিপিপি, রেড ক্রিসেন্ট সহ প্রায় 3000 স্বেচ্ছাসেবী সংগঠন। উপকূলীয় এলাকার মানুষদেরকে নিরাপদ আশ্রয়ে আনতে প্রায় 185টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে।